হ্যালো এভরিওয়ান, আমরা আসছি এখন শাগুনিতে, পীরগঞ্জ শাগুনি। এখন আমরা হচ্ছে ওইদিকে যাব, ওইদিকে ছবি তোলার জন্য যাব, ঠিক ওই জায়গাটাতে। ঠিক আছে, আমার বন্ধু দুই বন্ধু সবাই আসছে, তো ওরা নামতেছে, ও ভয় করতেছে কিছু কিছু জায়গায়, কারণ হচ্ছে অনেকটা নিচু, তো ওই জন্য। হ্যাঁ, পরে যাবো না দোষ। ওই জায়গাটাতে যাবো ছবি তোলার জন্য, ছবি তুলবো। তো আমি এখন নামতেছি, নামি তারপর দেখা হচ্ছে। তো আমি এখন নামে পড়ছি নদীতে, ও মাই গড। তো আমরা এখন নদীতে নামছি ছবি তোলার জন্য, ওইদিকে যাচ্ছি। অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট চিংড়ি মাছ না কি মাছ জানি না, কিন্তু মাছ দেখা যাচ্ছে। এ হলো পীরগঞ্জ দাবার গ্রাম, অনেক দর্শনার্থী অবশ্য আছে এখানে, শালবাগান অনেক ভালো লাগতেছে। একটা পানির শব্দ, অনেক সুন্দর স্বপ্ন শব্দ একটা। ওয়াও, অনেক সুন্দর। আমার সহপাঠী যে আসলো, ও প্রায় কাছাকাছি চলে গেছে, এই জায়গাটাতে ছবি তুলবো বসে। তো আরেকজন এখনো আসেনি, ও ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। সুরেশ, ছবি তুলতেছিস? গুড বয়। জয়ন্ত, এ কি করতেছিস? মাছ ধরছিলি? মাছ কি চাপা দিছিলি পায়ে পা দিয়ে? আহা, আমি পড়ে যেতে চাইছিলাম রে, অল্পর জন্য পড়ে গেলাম না। অনেক সুন্দর দেখাচ্ছে, বাহ, পানির কি শব্দ, অসাধারণ। আমাদের গাড়িটা এখানটা রাখে দিয়ে আসছি, এই যে আমাদের গাড়িটা। অনেকটা দ্বীপ আছে যদিও এখানটে, বা আমার অনেকটা নিচে চলে গেছে। এই হলো নদী, টাঙ্গন নদী। এই টাঙ্গন নদী গেছে একেবারে এই পাশ দিয়ে চলে গেছে, বর্চনা হয়ে ইন্ডিয়ায় ঢুকছে। ওহো, ট্রেন যাচ্ছে তো, ও পঞ্চগড় এক্সপ্রেস, এই যে চলে যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে সাধারণত পঞ্চগড় থেকে ঢাকার দিকে রওনা দিছে, চলে গেল ট্রেনটি। এই যে নদীর মিডিলে হচ্ছে বালুচর, আমরা এদিকে চলে আসছি। তো আমরা ছবি তোলার জন্য রেডি হব এখন। এই যে সামনে যে একটা পোল রয়েছে, এখানটায় বসে ছবি তুলব। তো আমার একটি বন্ধুটা, ও তো মাছ ধরতেছে মনে হয়, মাছ মাছ ধরবে। এই যে আমি কাছাকাছি চলে আসছি রাবার ড্যামের কাছাকাছি, অনেক সুন্দর শব্দ একটা আছে পানির, অনেক সুন্দর, দারুণ লাগতেছে। আমরা এখন ছবি তোলার জন্য রেডি হব, ছবি তুলবো ওখানে বসে। আমার বন্ধু প্রায় বসে গেছে, ও ঘরে ছবি তোলার জন্য বললো আমাকে, যে বন্ধু আমাকে ছবি তুলে দে, তো আমি ওকে ছবি তুলে দিব। আমি আপাতত বিরতি নিচ্ছি, ও এক বন্ধু চলে আসছে, আমরা তো আসছি তিনজন। হ্যালো বন্ধু, একটু কিছু বল। আচ্ছা ঠিক আছে, ও কিন্তু বলবে না, ও পরে বলবে। এখানে আমরা ছবি তুলবো, তো আপাতত এখান থেকে কাটা। আমরা কয়েকটা ছবি তুললাম, এই হলো রাবার ড্রাম, প্রচুর পানি, দারুণ লাগতেছে, মনে হচ্ছে রেখে যাচ্ছে এরকম দাম লাগতেছে। আমি এখন ছবি তুলি নাই, আমার বন্ধুদের ছবি তুলে দিলাম। তো এখন আমরা চলে যাবো,
দেখলাম, ছবি তুললাম, ভালো লাগতেছে ওসব। তো আমরা এখন চলে যাচ্ছি, আমার বন্ধুটা একজন উঠে গেছে উপরে চলে যাওয়ার জন্য, আরেকজন ছবি তুলতেছে, আমরা এখন চলে যাব। এই তো যাচ্ছি আমরা, ছোট ছোট মাছ দেখতেছি অনেক, দারুণ লাগতেছে অবশ্য। হে তুলেশ, যাচ্ছিস? ওরা আসলে চলে যাবে, এই জন্য আমিও যাচ্ছি এখন ওদের সাথে, কারণ অনেকক্ষণ থাকলাম দেখলাম এই চলে যাচ্ছি। শাল বাগান উঠতে হয়তো একটু কষ্টকর, কষ্টই হবে, অনেকটা উঁচু তো সেজন্য। এই হলো শাল বাগান, আমি এখন উঠবো ওই পাশ দিয়ে, অনেক কষ্টকর। আচ্ছা, ও মাই গড, উঠে গেছি, এখন জুতা পরবো। এই বন্ধুর আমার ছবি তোলা এখনো হয়নি, অত ছবি তুলতে আছে, তুলতে আছে। এ হলো শাল বাগান, অনেক একটা সুন্দর পরিবেশ দেখার মতো, আড্ডা দেওয়ার মতো। এখানে পিকনিক স্পট আছে, অনেকেই পিকনিক করতে আসে এখানে। ও একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছে, ওই যে দোকান সামান্য কিছু বিক্রি করা হচ্ছে ওখানে, অনেক পর্যটক আসতেছে, ওদের চাহিদা মতো জিনিস কিনতেছে ওখানে। তো আমি এখন জুতো পরে নিই, ঠিক আছে, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। আমরা এখন বর্তমান রোডে উঠছি, আর রোড থেকে আমি একটু দেখাবো এখন আমাদের শাগুনি, যেখানে আমরা গেছিলাম, থামছিলাম, ওই যে অনেক দর্শনার্থী আসে ছবি তোলার জন্য, ছবি তুলতেছে, এদিকে ছেলে মেয়েও আসছে অবশ্য। এই ভালোবাসা।